এমন একদিন গেছে যে আমি এক বেলা খাওয়ার পয়সা ছিল, এই কথাটা বলার জন্য বলতেছি, কিন্তু আমার চেহারা আমার গাড়িতে আমার বাড়িতে আমার সৌন্দর্যে আমার কথা কেউ বুঝতে পারবে না। এমন দিন গেছে মাদ্রাসার জীবনে এক বেলা খাওয়ার পয়সা আমার ছিল না, বহু রাত আমি ক্ষুধার্ত থাকছি। আমার জীবনের সেই স্মৃতিগুলি মনে পড়লে শিহরে উঠে, বহু রাত্র না খেয়ে থাকতে হয়েছে আমাকে। আজকে আমার সামনে অগণিত রিজিক খাবার আসে কিন্তু খাই না, বহু খাবার অনেক খাবার আসে, আমি ইচ্ছা করেই খাই, আমি ইচ্ছা করেই দুই বেলা খাই। এক সময় আমি দুই বেলা খাবার জুটত, আর এক বেলার পয়সা ছিল, আমি এখন ইচ্ছা করি দুই বেলা খাই, তিন বেলা খাই, ইচ্ছা করে খাই। যিনি বন্টন করেন, বাজেট করেন, তিনি উনি। আপনাদেরকে অনুরোধ করব, হাজার চেষ্টা করলেও বেশি পাবেন না যদি উনি বাজেট না করেন। এই জন্য ওনার উপরে 100% পিওর রেখে একটা কাজ আপনাদেরকে আছে, আমি আমল দিয়ে যাই। আমার দিকে তাকান, একটা আমল আপনাদের কাছে আজকে দিয়ে যাই, কোন ভিখারীকে মাহরুম করবেন না, কোন অভাবীকে মাহরুম করবেন না, তাহলে আল্লাহ আপনার জন্য অসীম রিজিক বরাদ্দ করে দেবে। এই গোপন আমলটা আজকে আপনাদেরকে দিয়ে গেলাম, কোন ভিখারি অভাবীকে নিজের দরজা থেকে মাহরুম করবেন না। আল্লাহকুম তাকাসুর হাত্তা সুরতুম মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে গেছে, কত সময় জুরুতুমুল মাকাবির কবর পর্যন্ত, এরপর আর সুযোগ নেই। একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দালান ঘর মনামার, কেন বন্ধ দালান ঘর। জি আল্লাহ, 2 কেজি ধানে 24 মণ, 25 মণ ধান আপনাকে দিতে পারে, রসুল করিম বলছেন তুমি 1 টাকা সাদকা দিবা, 1 টাকা তুমি আল্লাহর পথে দান করবা, আল্লাহ তোমাকে 70 গুণ বাড়াই দেবে। সুবহানাল্লাহ, দরজা থেকে কোনোদিন কোন ভিখারীকে মাহরুম করবেন না, এই আমলটা দিয়ে গেল। দরজা থেকে কোন ভিখারীকে মাহরুম করবেন না, কোন মানুষের রিজিকে হাত দিবেন না, যিনি দেন তিনি আল্লাহ, বন্টন যিনি করেন আল্লাহ, ওখানে আপনার কোন হাত নাই। رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. بندا তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করো, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করো, তোমার মৃত্যু আসার আগে, মরণ আসার আগে, মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি তোমার এই হাতের রুজি দিয়ে যাহা রুজি করছো তা আল্লাহর পথে খরচা করো, তা আল্লাহর পথে ব্যয় করো, তা আল্লাহর পথে বিলিয়ে দাও। একসাথে বলা যাবে না মারহাবা? আমি আর ওয়াজ করব না,
মাহফিল শেষ দোয়া করে দেব, দশটা মিনিট আমাকে একটু সুযোগ দিবেন, আগামী বছর ওরা মাহফিলটা করবে। একজন কি আছেন বলবেন, হুজুর মৃত্যু আসার আগে আমি পোস্টারের খরচাটা দিয়ে দিই। কশবদ্দু জামি জমালিহি হসনত জমি অক্সরিহি।